नमस्कार বন্ধুরা, জীবনের ক্যানভাস বাই সোয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই দেখো, আজ ছিল রাখি উৎসব। গতকাল আর আজ দুদিন মিলিয়ে আমরা সবাই জানি রাখি উৎসব ছিল, তাই আজকে চলে এসেছি তোমাদের সামনে রাখির একটা ভিডিও নিয়ে। দেখো, রাখির দোকান বসেছে, কত সুন্দর সুন্দর রাখি। এই রাখি উৎসবটা সত্যিই একটা খুব সুন্দর উৎসব। হ্যাঁ, এখন তো জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবটা পালন করে থাকে। ভাই বোনের সম্পর্কের একটা খুব সুন্দর একটা উৎসব রাখি উৎসব। দেখো কত সুন্দর সুন্দর রাখি, গেছিলাম রাখি কিনতে। এই দেখো বাচ্চাদের জন্য এই রাখিগুলো, টেডি রাখিগুলো, বিভিন্ন টাইপের রাখি এখন পাওয়া যায়, সবাই তোমরা জানো। চলো আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো, রাখি উৎসব তো আমরা বাড়িতে করেই থাকি ভাই বোনেদের সঙ্গে, বাট আজকে আমার অফিসে এক দিদি, প্রত্যেক বছর আমাদের সিনিয়র এক দিদি আমাদের ওই সেকশনে, আমাদের বিল্ডিংয়ের যতজন স্টাফ, আমাদের কলিগ আছেন, অফিসার, কলিগ, স্টাফ, সব সিনিয়র জুনিয়র সবাইকে উনি প্রায় 100 জন মতো লোককে উনি রাখি বেঁধে থাকেন। হ্যাঁ, ভীষণ ভালো একটা উদ্যোগ ওনার, বছরের পর বছর উনি এই কাজটা করে আসছেন। উনি বহু পুরনো আমাদের এখানে, প্রত্যেক বছর উনি এটা করে থাকেন 100 জনের জন্য। এই দেখো গিফট প্যাক করা হচ্ছে, আমাদের টিফিন টাইম চলছে আর আমরা রাখি উৎসব শুরু করে দিয়েছি। এই দেখো, এদিকে রাখি পড়াচ্ছে দিদি সবাইকে, আর ওইদিকে আমরা সবাইকে, সবাই দিদিকে হেল্প করছি, দিদির গিফট প্যাকিং করতে, রাখিগুলোকে খুলে খুলে একটু হেল্প করে। ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে উনি রাখি পরিয়ে থাকেন। দিদির এই উদ্যোগ আমাদের মানে খুব ভালো লাগে, খুব। আমরা চাই বছর বছর উনি এই রাখি উৎসব পালন করুন, একটা খুব ভালো কালচার অফিসের মধ্যে উনি তৈরি করেছেন, মানে দৃষ্টান্তযোগ্য। এমন না যে উনি শুধু নিজের যারা কাজ করে সঙ্গে 10-12 জনকে, উনি এই বিল্ডিংয়ে আমাদের টোটাল 100 জন স্টাফ মতো স্টাফ আছে, উনি সবাই জন্য রাখি, মিষ্টি, গিফট প্রত্যেক বছর উনি এই উৎসব করে থাকেন। তাই ভাবলাম যে রাখির দিনে এরকম ওনার এই উদ্যোগকে আমি তুলে ধরি সবার সামনে। চলো দেখো, এবার রাখি পরানোর পালা চলছে একদিকে, আর একদিকে আমরা সবাই মেয়েরা যারা আছি ওনার গিফট প্যাকিংয়ে হেল্প করছি, কারণ টিফিন আওয়ার্স মাত্র 1 ঘন্টা, তার মধ্যেই আমাদের পুরো কাজটা কমপ্লিট করতে হবে। তাই আমরা সব রকম, ওদিকে রাখি পরানো চলছে, কেউ রাখি খুলছে, এদিকে গিফট প্যাকিং হচ্ছে, দিদি রাখি পরাচ্ছে, ওদিকে সব রকম কাজ চলছে। প্রত্যেক বছর উনি এই কাজটা করে থাকে, প্রত্যেক বছর, খুব ভালো একটা কাজ। আমরা সকলেই চাই দিদি বছর বছর, ইভেন দিদি রিটায়ার করে যাওয়ার পরও যেন এই দিনটাতে প্রত্যেক বছর আসে আর আমাদের রাখি পরিয়ে দিয়ে যায়, এটাই চাইবো দিদির কাছে। দিদি যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই দেখো কাস্টাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে এরকম একটা কালচার আমাদের দৃষ্টান্তযোগ্য, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।